हेलो बंधुरा, अस्सलामु आलाइकुम। सबाई केमन आछेन? आशा करी जे जेखाने आछेन अनेक अनेक भालो आछेन। बंधुरा, आज के भिडियोते आमरा कथा बोलबो Redmi Note 11 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে MediaTek এর Dimensity 820 5G প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 90Hz এর একটি ডিসপ্লে এবং 65W এর একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে, এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সো সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটিতে সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে USB টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। আর সিকিউরিটির জন্য এই ফোনটিতে প্রোভাইড করা হতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ভালোই হতে যাচ্ছে বাজেট সেগমেন্টে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.7 ইঞ্চি মাপের একটি 90Hz IPS LCD প্যানেল, এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তবে এখানে অ্যামোলেড ডিসপ্লে দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে 100% কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড, আর ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। তো মিড রেঞ্জের ডিসপ্লে কোয়ালিটিও ফোনটির ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে প্রোভাইড করা হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হতে যাচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়ে HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। তো ক্যামেরা কোয়ালিটির দিক থেকে ফোনটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। আর এই ফোনটিতে সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে MediaTek-এর Dimensity 820 5G প্রসেসর, তবে এখানে স্ন্যাপড্রাগনের 780 প্রসেসর দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো প্লে করতে পারবেন, তবে ততটাও স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে না। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স প্রোভাইড করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং দেওয়া হতে যাচ্ছে MIUI 12.5, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর ফোনটিতে প্রোভাইড করা হতে যাচ্ছে 5000mAh-এর ব্যাটারি এবং 65W-এর একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 12-13 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 20-22 হাজার টাকায়। তো এই বাজেটে এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় তাহলে ফোনটি ভালোই হবে বলে আশা করা হচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।